নমস্কার, লার্নিং হিস্টরি জানতে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যারা ইতিহাস অনার্স নিয়ে পড়ছো, তাদের আজকে আমি পেপার ফোরে সিলেবাস এবং বুকস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অলরেডি তোমাদের সেকেন্ড সেমিস্টারে পেপার থ্রিটা অলরেডি আপলোড করা হয়েছে, যারা এখনো দেখোনি সিলেবাস এবং বুক সম্পর্কে তারা অবশ্যই দেখে নাও। আর একটা বিষয় বলি, তোমাদের খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসবে, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হবে এই চ্যানেলে, এবং কিছু টপিক অবশ্যই আলোচনা করা হয়েছে, যাদের যেগুলো প্রয়োজন তোমরা দেখে নিও। তো অ্যাডসেন ইন্ডিয়া কিছু টপিক এবং আর্লি ডায়াবল পিরিয়ডের কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, মুঘল ইন্ডিয়ার প্রথম দুটো টপিক আলোচনা করা হয়েছে, তো আরো এবং মডার্ন ইন্ডিয়ার কিছু টপিক আলোচনা করা আছে। তো আমার চ্যানেলে এই টপিকগুলো সম্পর্কে আলোচনা করা আছে, যারা যাদের প্রয়োজন আছে তারা দেখে নিও। আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা হবে, বিশেষ করে ফরাসি বিপ্লব থেকে আমরা খুব তাড়াতাড়ি আরম্ভ করবো এবং সুলতানি যুগ থেকে খুব তাড়াতাড়ি আরম্ভ করব, এই দুটো টপিক নিয়ে আপাতত আমরা শুরু করব। ঠিক আছে, আর মুঘল যুগ, ঠিক আছে, মুঘল যুগে শেষ সাল থেকে, কারণ বাবর এবং হুমায়ুন অলরেডি আপলোড করা আছে, তো যাদের যেগুলো প্রয়োজন তোমরা দেখে নিতে পারো। আর নেক্সট হচ্ছে, তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার কারণ এখানে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন ইম্পর্টেন্ট সাইশন পরীক্ষার আগে এবং তাদের সিলেবাস বুকস এবং টপিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তোমাদের যে কোনো প্রয়োজন বা সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে হোক অথবা আমাদের চ্যানেলে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তার মাধ্যমে যোগাযোগ করে হোক। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অনলাইনে পড়ায়, অথবা কেউ যদি অনলাইনে শুধুমাত্র নোটস নিতে চাও আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছে ফোন নম্বর নিয়ে নিতে পারো, অথবা তোমরা আমার চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে লার্নিং হিস্টরি জয়ন্ত চ্যানেলে, তোমরা সেই চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কল করে তোমার মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যাই হোক, তোমাদের আজকে আমি সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এই যে পেপারটা রয়েছে এই পেপারে তোমাদের আমি সিলেবাসটা আলোচনা করি খুব সংক্ষেপে। ঠিক আছে, তারপর আমি কতকগুলো আমি বাংলা বই তোমাদের বলে রাখবো, কারণ রোমান সভ্যতার ইংলিশ ভার্সন বই খুব কম এবং রোমান সভ্যতার যেগুলো আমি বাংলা বই যেগুলো পড়েছি সেই বইগুলো তোমাদের আমি নাম বলবো। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের ইউনিট ওয়ান থেকে ইউনিট সিক্স পর্যন্ত সিলেবাস রয়েছে। প্রথমে তোমাদের রোমান হিস্ট্রি রয়েছে, রোমান হিস্ট্রির মধ্যে যেগুলো পড়তে হবে দেখে নাও, রোমান রিপাবলিক পার্টিসিপেট অ্যান্ড এম্পায়ার অ্যান্ড সেলফ সোসাইটি ইন অ্যানসিয়েন্ট রোম, এগ্রেরিয়ান ইকোনমি, আরবানাইজেশন, ট্রেড, রিলিজিয়াস অ্যান্ড কালচার ইন অ্যানসিয়েন্ট রোম, ক্রাইসিস অব দ্য রোমান এম্পায়ার। অর্থাৎ তোমাদের এই তিনটে অধ্যায়, প্রথম দ্বিতীয় তৃতীয় দেখতে পাচ্ছ, এই তিনটে অধ্যায় তোমাদের রোমান সভ্যতা বা রোমানের সিলেবাস রয়েছে, রোমান সাম্রাজ্যের সিলেবাস। প্রথমেই তোমাদের পড়তে হবে রোমানদের প্রজাতন্ত্র, রোমান সাম্রাজ্যের যে প্রিন্সিপেট, কিভাবে প্রিন্সিপেটের প্রতিষ্ঠিত হলো, এবং সেল রোমানদের মানে প্রাচীন রোমের যে দাস ব্যবস্থা তার সম্পর্কে আলোচনা, রোমের কৃষি ব্যবস্থা, রোমের নগরায়ণ, রোমের বাণিজ্য, রোমের ধর্ম, রোমের কালচার সেকেন্ড অধ্যায়ে, এবং ক্রাইসিস অব দ্য রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের সংকট। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের রোমান এম্পায়ার সিলেবাস। ফোর্থ চ্যাপ্টার থেকে দেখো, একদম আমরা মিডিয়েভাল ইউরোপে প্রবেশ করব, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইউরোপ ফ্রম দ্য 17 টু দ্য 14 সেঞ্চুরিজ, অর্গানাইজেশন অফ প্রোডাকশন, টাউন্স অ্যান্ড ট্রেড, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ক্রাইসিস অফ ফিউডালিজম। অর্থাৎ কি না, ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ ইউরোপে সাত থেকে চোদ্দ শতকের মধ্যে ইউরোপের যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এবং এখানে তোমার টাউন্স এবং ট্রেড, এখানে শহর এবং ব্যবসা এবং বাণিজ্য, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, প্রযুক্তিগত উন্নয়ন, এবং ক্রাইসিস অফ ফিউডালিজম এবং সামন্ততন্ত্রের সংকট। পাঁচ নম্বর অধ্যায়ে রিলিজিয়াস অ্যান্ড কালচার ইন মিডিয়েভাল ইউরোপ, অর্থাৎ মধ্যযুগের ইউরোপে ধর্ম এবং সংস্কৃতি, খুব ইম্পর্টেন্ট টপিক, অনেক প্রশ্ন এখান থেকে আসে। আর লাস্ট
ইউনিট সিক্স এ যেটা আছে সোসাইটিস ইন সেন্ট্রাল ইসলামিক ল্যান্ড, এই সেন্ট্রাল ইসলামিক ল্যান্ড এর মধ্যে পড়তে হচ্ছে ট্রাইবাল ব্যাকগ্রাউন্ড, উম্মা, খালিফেট, স্টেট আর রাইটস অব দ্য সুলতানাত, রিলিজিয়াস ডেভেলপমেন্ট, দ্য অরিজিনস অব সুরিয়া, মিনহা, সুফিজম, আরবানাইজেশন এন্ড ট্রেড। অর্থাৎ তোমাদের এই জায়গাতে ইসলামিক ল্যান্ড এর মধ্যে যেগুলো পড়তে হচ্ছে, যে কিভাবে মানে ট্রাইবাল ব্যাকগ্রাউন্ড গুলো পড়তে হচ্ছে, সেই সময়ে খালিফেট খলিফাতন্ত্র সে বলতে কি বোঝো, কিভাবে সুলতানিজের উদ্ভব হচ্ছে, হ্যাঁ এই সময়কালে সৈয়াদের কি ভূমিকা, এই সময়কালে সুফি ধর্মের কি ভূমিকা ছিল, এই সময়কালে নগরায়ণ এবং ব্যবসা বাণিজ্য, এই হচ্ছে তোমাদের সিলেবাস, এই হচ্ছে তোমাদের সিলেবাস। আমি বলার চেষ্টা করলাম, ঠিক আছে। এরপর তোমাদের কয়েকটা বইয়ের নাম বলবো, যে বইগুলো তোমরা পড়লে এই তোমার পেপারে ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারলে, তোমাদের আমি সিলেবাসটা আলোচনা করার চেষ্টা করলাম, তার ইংরেজিতে বুঝতে পারবে না বা একটু অসুবিধা হবে, তাদের জন্য আজকে আমি এই সিলেবাসটা একটু বাংলা করে সামারি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে তোমাদের রোমান ইতিহাসের বই সম্পর্কে বলবো। দেখো এখানে দুটো পার্ট পড়ানো হচ্ছে, রোমান ইতিহাস আর মধ্যযুগীয় ইউরোপ ইতিহাস, দুটো পার্ট বই রয়েছে। রোমান ইতিহাসের জন্য আমি তিনটে বাংলা মাধ্যমে বইয়ের নাম বলছি, প্রাচীন রোমের ইতিহাস দেবশ্রী দে, ঠিক আছে, এই বইটা আমার কাছে আছে, এই মধ্যে আমি খুঁজে পেলাম না, তো প্রাচীন রোমের ইতিহাস দেবশ্রী দে তোমরা খাতায় নোট করে রাখো। রোমান সভ্যতার ইতিহাস তাম্র ও ব্রোঞ্জ যুগ থেকে 476 খ্রিস্টাব্দ, বিমলচন্দ্র বেতাল, খুব ভালো বই, এই বইটাও তোমরা নিতে পারো, রোমান সভ্যতার ইতিহাস বিমলচন্দ্র বেতাল। আর তিন নম্বর বলি, রোমান সভ্যতা, রোমান ইতিহাস ও সভ্যতা, যেটা হচ্ছে গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর শান্তনু বানার্জী, ঠিক আছে, এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা কিনতে পারো, সব থেকে ভালো হবে দেবশ্রী দে অথবা বিমলচন্দ্র বেতালের বইটা যদি কিনে থাকো, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে তোমাদের মধ্যযুগীয় ইউরোপে যে একটা বই রয়েছে, বইটা আমার কাছে রয়েছে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পুস্তক কর্তৃক প্রকাশিত, নির্মল চন্দ্র দত্ত, এই নির্মল চন্দ্র দত্তের বইটা মধ্যযুগে ইউরোপ, এই বইটা যদি কিনো অবশ্যই তাহলে তোমরা অনেকটা কভার করে দিতে পারবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং বাংলা মাধ্যমে কিছু বইয়ের নাম বললাম, যাতে তোমরা বই সংক্রান্ত তোমাদের কোনো সমস্যা না থাকে। আর বেশি বইয়ের নাম বললাম না, কারণ এই পেপার গুলোতে সত্যি করে বলতে গেলে বইয়ের পরিমাণ খুবই কম, তো যেগুলো বেস্ট বই, রোমানদের যে বেস্ট বই সেই তিনটে নাম বললাম, তার সঙ্গে তোমাদের মধ্যযুগীয় ইউরোপে আরো অনেক বই রয়েছে কিন্তু নির্মলচন্দ্র বইয়ের মতো নেই, তো নির্মলচন্দ্র বইটা তোমরা কিনতে পারো, তাই আমরা স্পেসিফিক হিসেবে এই বইটার নামই বললাম, এবং অবশ্যই এগুলো আমার নিজস্ব ওপিনিয়ন, ঠিক আছে, তো এই বইগুলো তোমরা যদি কিনো অবশ্যই তোমরা ভালো জ্ঞান করতে পারবে। যাই হোক তোমরা ভালো থেকো, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নেক্সট ভিডিও থেকে আবার একটা আমার চ্যানেলে নতুন সংযোজন, যেটা হচ্ছে আগেও ভিডিও দেওয়া হয়েছে ডাব্লিউবিসিএস পরীক্ষা আসন্ন, যারা পরীক্ষা দেবে বা দিতে চাও ইচ্ছুক আছো তাদের জন্য বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, তাদের জন্য মক টেস্ট নেওয়া হবে, সেই সিরিজ আমরা আবার আরম্ভ করতে যাচ্ছি, তো তোমরা অবশ্যই দেখতে থাকো এবং দাদা দিদিদের এই ইনফরমেশন তোমরা দিয়ে দাও, ঠিক আছে। যাই হোক তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, নমস্কার।